হাই ফ্রেন্ডস, আমরা চলেছি ওয়েলকাম ধামাকা অফার নিয়ে। যে বি অফারটা সত্যি তোমরা দেখলে একবার ভাববে, সত্যি এটা হতে পারে না। আমি তোমাদেরকে বলে রাখলাম, তোমরা এই অফারটা ভাবতে পারবে না, এত সুন্দর অফার। জাস্ট আমিও ভাবতে পারিনি আমি যখন অ্যাপ্লাই করেছি। আমার কাজ হচ্ছে, আমার অফার আমি অফার জানি, সেই অফার অ্যাপ্লাই করি। সেই অফার যখন পাই তখন আমি চেষ্টা করি তোমাদেরকে সবাইকে বোঝানোর, তোমরা যেন আমার আমি যে অফার বলবো সেগুলো বুঝে যেন তোমরা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে যেন তোমরা সত্যি সত্যি ইনকাম করতে পারো। না ইনকাম করলে কিন্তু আমারও ভালো লাগে, তোমরা ভিডিও দেখলে চলে গেলে ভালো লাগবে না, এই কিছু কিন্তু আমারও ভালো লাগে। হ্যাঁ, আমি চেষ্টা করি কি, আমি যে অফারগুলো জানি অ্যাপ্লাই করে বুঝি, যাতে তোমাদের কোনো সঙ্গে যেন কোনো ফ্রড না হয়, বা তোমরা ইনকাম করলে তোমরা কষ্ট করলে কিন্তু ইনকাম করবে না, এরকম যেন না হয়। এই জন্য আমি প্রথমে অফার জানি, ট্রাই করি, তারপর তোমাদের ভিডিও বলে তারও স্যারকে বলে রেখেছি। তিন দিন আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি, কারণ একটু অসুবিধা ছিল। আজ আমি তোমাদের সঙ্গে ধামাকাটার অফার নিয়ে চলেছি। অফারটা দুদিন আগেই চলে এসেছে, কিন্তু অফারটার ব্যাপারে কিছু জানার জন্য অফারটা একটু দেরিতেই আমি আনলাম। অসুবিধার কোনো কারণ নেই, আমার প্রচুর দিন অফার আছে, টেনশনের কারণ। আজ ভিডিও তোমরা যদি দেখো তাহলে তোমরা 2 মিনিটের মধ্যে 100 টাকা ইনকাম করতে পারবে। জাস্ট 2 মিনিট আর 100 টাকা জাস্ট 2 মিনিটে আর্ন করতে পারবে। কোথা থেকে আর্ন করতে পারবে, ফুল ডিটেলস আমি বলবো। তোমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, তোমাদের কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা কিন্তু অনিবার্য। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই টেন সরি, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। নেক্সট ভিডিও আসছে যেটাতে বেস্ট রিচার্জ অফার ফেরানোর যাবতীয় অফার চলে আসবে, কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য নয়। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে UPI কোড, তাদের জন্য বেস্ট অফার অফ দ্য ইয়ারের মধ্যে বেস্ট অফার, যেটাদের মধ্যে 5টা ট্রানজ্যাকশন তোমরা করলে কিন্তু 100 টাকা পাবে। কটা? 5টা, একটা ট্রানজ্যাকশনে 20 টাকা। এমন কত তোমাদের এখানে UPI, তোমরা অ্যামাজন ওপেন করে নেবে, অ্যামাজন ওপেন করে লিঙ্ক করে নেবে, সেগুলো তোমার নিশ্চয় বলতে হবে না। এবং তারপর তোমরা অফার রেজিস্ট্রেশনে যাওয়ার পর এরকম একটা ইন্টারভিউ আসবে, এরকম ইন্টারভিউ আসার পর আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এটা তোমরা ভালো করে পড়ে নেবে, এবং ভালো করে পড়ে নেওয়ার পর অফারটা অ্যাপ্লাই করবে। কারণ এই টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে অনেক রকম ঘোটালা আছে, একদম সত্যি কথা বলতে অনেক রকম ঘোটালা আছে। জাস্ট কোনো আমি বলতে পারি এটা তোমাদের প্রচুর ঘটনা আছে। আমি জাস্ট 100 টাকা পেয়েছি, 100 টাকার ব্যাপারে আমি তোমাদের বলবো। এর বেশি যদি তোমরা জেনে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তোমাদেরকে যেটা করতে হবে, এখানে স্ক্যান অ্যান্ড পে, মানে এখানে 5% হিসেবে ক্যাশব্যাক দিচ্ছে, মানে 100 টাকা পাঠালে তোমরা 5 টাকা পাবে, 400 পাঠালে 20 টাকা বেশি কিন্তু ক্যাশব্যাক পাবে না। 5% আপ টু 20 টাকা ক্যাশব্যাক পাবে মাত্র। তাহলে আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা 400 টাকা সেন্ড করবে, এবং 400 টাকা কোথাও সেন্ড করবে এবার সেই ব্যাপারে জানো। হ্যাঁ, সেইবার 400 টাকা তোমরা সেন্ড করবে, তোমাদের প্রথমে ফোনপে থাকা একটা অনিবার্য, কারণ যাদের UPI আছে তাদের ফোনপে আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এবং তোমাদের ফোনপে ওপেন করে নেবে, ফোনপে ওপেন করে নেওয়ার পর তোমাদের যে কিউআর কোড অপশান আছে সেটা সবাই তোমরা জানো, যে ফোনপেতে কিউআর কোড অপশান থাকে। কোথা থাকে? এখানে তোমরা প্রোফাইল অপশানে চলে যাবে, এবং প্রোফাইল অপশানে যাওয়ার পর আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি, অসুবিধার কোনোরকম কারণ হবে না। তা সত্ত্বেও যদি কোনো অসুবিধা থেকে যায় তোমরা কিন্তু লিস্ট চেঞ্জে কমেন্ট করবে, মাই কিউআর কোড সবাই দেখতে পাবে, মাই কিউআর কোড। যারা এখনও পর্যন্ত ফোনপে করে না, ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, ফোনপে ইনস্টল করতে পারো। মাই কিউআর কোড করার পর এখানে তোমরা যেটা দেখতে পাবে, এখানে তোমাদের একটা কিউআর কোড সেভ করবে, যে কিউআর কোডটা কিন্তু তোমাদের দরকার। তবে আরেকটা খুব একটা কথা বলে রেখে, তোমরা যেই ব্যাংক থেকে, ধরো তোমাদের একটাই আছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা পেটিএমে তোমাদের ফোনপেতে লিঙ্ক করা আছে, আবার সেই পেটিএমে যে অ্যাকাউন্টটা সেটা তোমরা অ্যামাজনে অ্যাকাউন্ট একটা ব্যাঙ্ক থেকে সেই ব্যাঙ্ক থেকে কোনোদিনও পেমেন্ট হয় না, সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি তোমাদের কাছে একটা ব্যাঙ্ক থাকে তার জন্য আমাদের কাছে ঠিক আছে, সেই চেকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমাদের নিশ্চয়ই তোমাদের ফ্রেন্ড বা ফ্যামিলি কারোর না কারোর আরেকটা ব্যাঙ্ক আছে, বা তারা UPI করে, তাদের ফোনপে কিউআর কোডটা তুমি নিয়ে এলাও, এবং তোমার কিউআর কোডটা তাদেরকে দিয়ে ট্রানজ্যাকশানটা করে নাও। যেমন আমি একটা আমার ফ্রেন্ডের কিউআর, মানে যেটা কিউআর কোড, আমি সেটা নিয়ে তোমাদের সামনে স্ক্যান করে দেখিয়ে দেবো, এবং স্ক্যান করে দেখিয়ে দেবো তোমরা কীভাবে পে করবে, এবং কীভাবে পে করবে আমি কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তোমরা যাবে এবং এখানে তোমরা দেখতে পাবে, তোমরা যখনই ওপেন হবে তোমরা এখানে স্ক্যান অ্যান্ড পে বলে একটা অপশান আছে, সেই স্ক্যান অ্যান্ড পে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে হচ্ছে না কেন? সরি ফ্রেন্ডস, আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ড দেখতে পাচ্ছ, আমার অলরেডি স্ক্যান আমি করে ফেলেছি, তোমাদেরকে এইভাবে তোমাদের ফ্রেন্ডের কিউআর কোড নিয়ে স্ক্যান করতে হবে, এবং তোমার ফ্রেন্ডকেও আমার এই ভিডিওতে শেয়ার করবে, এবং তোমার ফ্রেন্ডকে বলবে তোর অ্যাকাউন্টে, তোর অ্যামাজন অ্যাকাউন্টে এরকম করে নে, তারপর আমাকে
আমার কিউআর কোডে স্ক্যান করে দেবে এবং তোমার টাকা তাকে দিয়ে দেবে এবং তার টাকাটা তুমি নিয়ে নেবে। পুরো সেম সেম কিস্তা খালাস। দেখতে পাচ্ছি আমি 400 টাকা ট্রানজ্যাকশন করে নিচ্ছি এবং 400 টাকা ট্রানজ্যাকশন করার 400 টাকা যখন পেস করবে 400 টাকা 5% 5-4% 20-20 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। আমি আমার পিন দিয়ে দিলাম, তোমাদেরকে পিন দিতে হবে। পিন দেওয়ার পর সাকসেসফুলি ট্রানজ্যাকশন হয়ে যাওয়ার দু থেকে তিন মিনিট বা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক হয়ে যায়, অসুবিধার কোনো কারণ নেই। যে 5টা ট্রানজ্যাকশন করবে সেই 5টা ট্রানজ্যাকশন তোমাদের ইনস্ট্যান্ট হয়ে যাবে। তারপরে তোমরা মনে করলে ট্রানজ্যাকশন করতে পারো, সেই ক্যাশব্যাকটা এখানে লেখা আছে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে ঢুকবে। ঠিক আছে, এরকম আমি দায়িত্ব নেব না, আমি জাস্ট বলবো তোমরা 5টা ট্রানজ্যাকশন করে 100 টাকা তোমরা আপাতত ইনকাম করে নাও এবং তোমরা চাইলে তারপরে যে ট্রানজ্যাকশনটা সেটা তোমরা কিন্তু করতে পারো, অসুবিধার কোনো কারণ হবে না। এবং দেখতে পাচ্ছি আমার সাকসেসফুলি ট্রানজ্যাকশন হয়ে গিয়েছে এবং তোমাদের ক্যাশব্যাক অপশনে গিয়ে আমি দেখে দিচ্ছি তোমার ক্যাশব্যাক ঢুকেছে কি না। ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা কিন্তু ফোনপে কিউআর কোডের মাধ্যমেই কিন্তু তোমরা টাকা পাঠায় এই অ্যামাজন থেকে স্ক্যান করো। তোমাদের কাছে একটা ব্যাঙ্ক থেকে অ্যামাজন অ্যাকাউন্ট তোমাদেরকে ফুল দিতে হবে। ব্যাঙ্ক তোমাদের প্রথমে অ্যামাজন অ্যাকাউন্ট খুলবে, অ্যামাজনের তোমরা ইউপিআই লিঙ্ক করবে। ইউপিআই লিঙ্ক করার পর তোমরা একটা ফোনপে কিউআর কোড জোগাড় করবে এবং কিউআর কোড জোগাড় করার পর তোমরা সেটা স্ক্যান করে 400 টাকা পে করবে। তোমরা কিন্তু 20 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে ইনস্ট্যান্টলি। তোমাদের যে 5টা ট্রানজ্যাকশন সেটা কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে, তারপরেরটা তোমাদের ব্যাপার, আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দেবো। কারণ 5টা ট্রানজ্যাকশন যে 100 টাকা সেটা দেখে নিয়ে দিলাম, আমি পেয়ে গিয়েছি এবং সেই ভরসাতেই কিন্তু আমি তোমাদেরকে কিন্তু বললাম। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আমার ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তারাও 100 টাকা করে ইনকাম করে নিতে পারেন। কারণ 100 টাকাটা একদম কম টাকা নয়, কিন্তু প্রায় বহুত টাকা। তোমরা জানো পেটিএম ইউপিআই কী দোষা, যেহেতু 2000-2500 করে টাকা পাঠিয়েও সেই 7 টাকায় দিচ্ছে, 7 টাকায় আপাতত। তা সেক্ষেত্রে যদি 5টা ট্রানজ্যাকশনে 100 টাকা পাওয়া যায় বা 400 টাকা যে কোনো মানুষের যে কোনো মানে যারা ইউপিআই করে তাদের সামর্থ্য আছে 400 টাকা আমি আশা করি। এবং সেই অফারটা যারা এই অফারটা যাতে সবাই অ্যাপ্লাই করে তার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাও।